নমস্কার। নান্দিকারের 35তম জাতীয় নাট্যমেলার প্রথম দিন অর্থাৎ 16 তারিখ বিকেল 6টার সময় নাটক রানী কাদম্বিনী। আমি নিজে নাটকটি ডিরেকশন দিয়েছি। আমার মা নারায়ণ সান্যালের একটি ছোট গল্প থেকে তার নাট্যরূপ দিয়েছিলেন। হঠাৎ একদিন আমাকে দিয়ে বললেন, দেখ করে দেখ তো কেমন হয়, তোর একটা খুব ভালো পার্ট আছে। আই এম ভেরি প্রাউড টু প্লে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 1861 সালে ওনার জন্ম, রবীন্দ্রনাথ আর ওনার একই বছর জন্ম। কিন্তু আমরা রবীন্দ্রনাথের কথা অনেক বেশি শুনতে পাই, কাদম্বিনীর কথা তুলনামূলকভাবে কম শুনতে পাই। আমার কাছে এটা একটা ফেমিনিস্ট এক্সপিরিয়েন্স, একজন অদ্ভুত মহিলা যিনি একই সঙ্গে ওই সময় দাঁড়িয়ে 8টি সন্তান সামলেছে, সংসার সামলেছে, স্ট্রাগল করে মেডিসিন পাস করেছে এবং ওনার জীবনের শেষ দিনও উনি কিন্তু মেডিসিন প্র্যাকটিস করছেন। মানে সংসার আর বাইরে কাজ করা, এই দুটোর মধ্যে যে কোনো বিরোধ নেই, ওই সময় দাঁড়িয়ে খুব শান্তভাবে, বেশি লাফালাফি না করে, বেশি নিজেকে প্রজেক্ট না করে এক মহিলা করে গেছে। শি নিডেড আ স্পেশাল রিমেম্বরেন্স। তো সেই জন্যেই রানী কাদম্বিনী আমি ডিরেকশন করেছি। আর আমার খুব মজা লাগে, রানী কাদম্বিনীতে দুজন শুধু সিনিয়র অভিনেতা, আমি আর দেবদা, আর এছাড়া সবাই বাচ্চা, সব নান্দিকারের ইয়াংস্টার্স, তাদের একটা শোকেস। মানে আমার বাবার যে পাঠ করে যে ছেলেটি, তার হয়তো 28-27 বছর বয়স, কিন্তু কখনোই আপনার মনে হবে না যে এটা বেমানান। যারা কাদম্বিনী দেখেছেন তারা, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবেন এটি দারুণ একটি রোল।